আচ্ছা, তো এখানে এইচটিএমএল ফাইল বানানোর জন্য আমরা প্রথমে একটা নোটপ্যাড লাগবে। আমরা কয়জন এখানে উইন্ডোজ 8 ইউজ করি কজন? দুজন। উইন্ডোজ এক্সপি ইউজ করি কজন? উইন্ডোজ এক্সপি এক্সপি ইউজ করেন কজন? একজন, দুজন। আচ্ছা, বাকিরা তাহলে কি ইউজ করেন? 7। আচ্ছা, উইন্ডোজ 8 বলেন, এক্সপি বলেন, 7 বলেন, সব জায়গাতে নোটপ্যাড জিনিসটা আছে। নোটপ্যাড জিনিসটা আছে সব জায়গায়। এই নোটপ্যাডে আমরা এইচটিএমএল লিখব। এখন এইচটিএমএল আসলে কি জিনিস একটু দেখেন। মনে করেন আমি এখানে লিখলাম আই এম এ স্টুডেন্ট, এটাকে আমি যদি সেভ করি, সেভ সেভ করতে গিয়ে এই জায়গার মধ্যে যদি আমি সেভ করি, মনে করেন আমি ক্লাস 1 নামে সেভ করলাম, কি ফরম্যাটে সেভ হইছে? টেক্সট ফরম্যাট নাই, যেখানে লেখা টেক্সট ডকুমেন্ট। এখন আমাদের ফাইলের নাম দিয়েছিলাম ক্লাস 1, লাস্টে কি আসছে? .txt। আপনাদের এরকম আসবে, লাস্টে কোনো এক্সটেনশন আসছে? আপনাদের আসবে এরকম। যারা উইন্ডোজ এক্সপি ইউজ করেন তারা কি করবেন? তারা কন্ট্রোল প্যানেলে যাবেন, ঠিক আছে, কন্ট্রোল প্যানেলে যাবেন, গিয়ে এই জায়গার মধ্যে দেখবেন ফোল্ডার অপশন নামে একটা অপশন আছে। কি অপশন? ফোল্ডার অপশন। এখানে ক্লিক করবেন, করে এখানে ভিউ নামের একটা অপশন আছে, ভিউ। এখান থেকে দেখেন হাইড এক্সটেনশনস ফর নোন ফাইল টাইপস, তার মানে এটা দ্বারা কি করা হয়েছে? হাইড করা হয়েছে, এখানে লেখাই আছে হাইড এক্সটেনশন। এটাকে উঠে দেওয়া মানে কি? আপনি কি কোনো কিছু নিয়ে চিন্তিত? কোনো কিছু নিয়ে চিন্তিত? কি ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে না মাথা ব্যথা করতেছে? হাইড এক্সটেনশনটা উঠে দিলে এটা কি হবে? শো করবে, ওকে দিবেন। ওকে দেওয়ার পর শো করতেছে। এটা হচ্ছে উইন্ডোজ এক্সপি ইউজারের জন্য, উইন্ডোজ 7 ইউজ 7 যারা ইউজ করেন তাদের জন্য, দুইটাই সেম। যারা 8 ইউজ করেন তারা সিম্পলি এখানে ভিউতে ক্লিক করে এখানে ফাইল নেম এক্সটেনশন এটা টিক দিয়ে দিলেই শো করবে। এটা এটা মানে কিন্তু হাইড না, এটাই মানে শো। আসুন, এত লেট কেন? 1 ঘন্টা লেট, কোথেকে আসেন আপনি? নারায়ণগঞ্জ থেকে আসছে একজন। আচ্ছা, আসেন ওইখানে বসুন। ওকে, এখানে লাস্টে কি লেখা? class1.txt এক্সটেনশন আসছে। জিনিসটা ভালো মতো মাথায় ঢুকে নেন। বাসায় গিয়ে আমাকে বলেন না ভাই এক্সটেনশন জানি কেমনে শো করাইতে হয়। আমি কিন্তু এটা এই কোশ্চেনটা করার অধিকার আপনার কাছ থেকে ছিনা নিলাম। এই কোশ্চেন আমাকে বাসে গিয়ে করা যাবে না। কনফিউশন থাকলে এখানে বসে ঠিক করে নেন। হ্যাঁ, সেটা বলতে পারেন, যেখানে আরেকবার দেখান, সমস্যা নাই। আপনি এই যে স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, কন্ট্রোল প্যানেলে তো যেতে পারবো, যারা যাইতে পারি না তাদের জন্য ইজি ওয়ে বলতেছে। উইন্ডোজ প্রেস করে আর প্রেস করবেন, উইন্ডোজ প্রেস করে আর। উইন্ডোজ মানে বুঝছেন? কিবোর্ডে একটা উইন্ডোজ কি থাকে? কিবোর্ডে এই যে স্পেসের বামের বামে অল্টার পাশে একটা কি থাকে? উইন্ডোজ কি থাকে? এটা প্রেস করে আর প্রেস করবেন। আর মানে হচ্ছে রান। এরপর এরকম একটা বক্স আসবে, বক্সে গিয়ে জাস্ট লিখবেন কি? কন্ট্রোল। কি লিখবেন? কন্ট্রোল লিখে এন্টার দিবেন, কন্ট্রোল প্যানেল চলে আসবে। উইন্ডোজ আর এই দুইটা একসাথে প্রেস করলে একটা বক্স আসবে। আমাকে কোশ্চেন করেন না ভাই, উইন্ডোজ আর প্রেস করলাম কন্ট্রোল প্যানেল আসলে কেন? এখানে স্টেপ দুইটা, একটা একটা বক্স আসবে সেখানে লিখতে হবে কন্ট্রোল, লিখে এন্টার দিতে হবে। ইন্টার দেওয়ার পর কন্ট্রোল প্যানেল আসবে, এরপরে ফোল্ডার অপশনে যাবেন। আপনার এখানে এরকম শো করতে পারে,
এরকম আপনার কন্ট্রোল প্যানেলটা দেখতে এরকম হতে পারে। কি করবেন, ক্যাটাগরি এই যে ভিউ বাই কি দিবেন, লার্জ বা স্মল একটা দিলেই হয়। লার্জ দিলে একটু বড় আসবে, স্মল দিলে একটু ছোট আসবে। লার্জ দিয়ে এখানে দেখেন ফোল্ডার অপশন লেখা আছে, ফোল্ডার অপশনস। যারা কনফিউশন আছে সামনে ল্যাপটপ থাকলে দেখে নেন, নিজেরা ট্রাই করে দেখে নেন। যাদের কনফিউশন আছে, আমি কন্ট্রোল প্যানেলে যেতে পারি না, আমি ফোল্ডার অপশন খুঁজে পাবো না, এরকম কনফিউশন আছে, এটা এটা কথা বলতেছেন। এই যে উপরে ভিউ বাই ক্যাটাগরি লেখা আছে, এত কঠিন করে বুঝার দরকার নেই। নর্মালি এখানে ভিউ বাই ক্যাটাগরি থেকে ভিউ বাই লার্জ এখন দিবেন, কি পাইছেন? আচ্ছা, এখানে ফোল্ডার অপশন আছে, ফোল্ডার অপশনে ক্লিক করে এখান থেকে ভিউতে যাবেন, ভিউ ট্যাবে যাবেন, গিয়ে জাস্ট এই এটা উঠে দিবেন, টিকটা উঠে দিয়ে ওকে দিবেন, শেষ। এক্সটেনশন থাকতে হবে এখানে, এক্সটেনশন যাতে শো করে এটা ইম্পর্টেন্ট। আমাদের যদি এক্সটেনশন শো না করে তাহলে কিন্তু এইচটিএমএল ফাইল বানাইতে একটু সমস্যা হবে। আচ্ছা, আপনারা কি কথা বলতেছেন বলেন, আমাকে বলেন, কোনো কমপ্লেইন আছে কিছু, মানে কোনো কিছু সম্পর্কে প্রবলেম ফেস করতেছেন? কিছু না। আচ্ছা, ক্লাস থেকে উঠে যাওয়া যাবে না, ক্লাসে কথা বলা যাবে না, হাসাহাসি করতে চাইলে আমার সাথে হাসাহাসি করবেন, সমস্যা নেই। ক্লাস ওয়ান ডট টিএক্সটি এই যে এক্সটেনশনটা আসছে, এই এক্সটেনশনটা দরকার কেন? আমরা যাতে এটাকে এইচটিএমএল ফরম্যাটে নিতে পারি। এখন এটা ডিলিট করে দেন, ডিলিট করে আবার আপনি নোটপ্যাডে যান, আবার রান কমান্ডে গিয়ে নোটপ্যাড লিখে এন্টার দেন, নোটপ্যাড চলে আসবে। কি করছি, রান কমান্ডে গেছি, কিসের মাধ্যমে? উইন্ডোজ প্লাস আর, এরপরে এন্টার দিছি, নোটপ্যাড লিখে এন্টার দিছি। কি লিখে? নোটপ্যাড, NOTPAD, স্পেলিং দেখে নেন, NOTPAD লেখা। ভাই আসে না তো, এই মেসেজ শো করে। জিনিসগুলো একটু ইজিলি হ্যান্ডেল করার ট্রাই করুন, অলওয়েজ মনে রাখবেন আপনার পিসিতে প্রবলেম নাই, আপনি কোথায় ভুল করছেন। তো এই জায়গার মধ্যে আমি লিখলাম IM স্টুডেন্ট, আবার লিখছি, লিখে এখন আমি এসটিএমএল ফরম্যাটে সেভ করবো। ফাইল থেকে সেভে যান, সেভে গিয়ে এই জায়গার মধ্যে আমি আবার লিখলাম ক্লাস ওয়ান। এখন এই যে এখানে দেখেন টেক্সট ডকুমেন্টের এক্সটেনশন কি লেখা, .txt, আপনি এখানে লাস্টে একদম লাস্টে .html লেখেন, কী লিখবেন? .html। এবার সেভ করেন, এখানে কি লেখা, ফায়ারফক্স HTML ডকুমেন্ট। এখানে আইকন চেঞ্জ হয়েছে, এখানে এক্সটেনশন কি আসছে, আমি এটা নোটপ্যাড ছাড়াও বানাইতে পারতাম। সিম্পলি রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তখন পুরোটা সিলেক্ট করে এখানে লেখেন ক্লাস ওয়ান ডট HTML। আমরা প্রত্যেকটা ক্লাসে এভাবেই বানাবো, রাইট ক্লিক করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, তারপর পুরোটা সিলেক্ট করে আগে নাম দিব, পরে ডট, হয়ে গেছে, এটা HTML ফাইল হয়ে গেছে। এটাকে ওপেন করবো কীভাবে, ওপেন উইথ নোটপ্যাড, মানে এডিট করার জন্য, আমি এটা শো করার জন্য ডাবল ক্লিক করলেই চলবে, বাট এডিট করার জন্য কী লিখবো, কোথায় লিখবো, নোটপ্যাডে। এখানে লেখেন হাই, হাই লিখে সেভ করেন, ফাইল সেভ, সেভ দিয়ে আসছে, হাই আসছে। আমি জাস্ট এটাকেই ওপেন করছি আর রিলোড দিছি আর কি, এখানে রিলোড দিছি, একটা রিলোড। বুঝতে পারছেন কীভাবে এইচটিএমএল ফাইল বানাইতে হবে? আগে আপনাদের এইচটিএমএল ফাইল বানাইতে হবে কীভাবে এটা শিখতে হবে। আচ্ছা, এইচটিএমএল ফাইল বানাইতে পারবেন না কজন, মানে এখনও একটু কনফিউশন আছে আপনার? এইচটিএমএল ফাইল বানানোর জন্য আগে যেখানে বানাবেন
ওখানে রাইট ক্লিক করবেন, এই যে রাইট ক্লিক করছি আমি, রাইট ক্লিক করলে এরকম আসে না? আমি কি বলি ওটা শুনেন, নিজেই একটা মন্তব্য ধরে রাখছেন, মানে আপনার মানে অবস্থা হয়ে গেছে এরকম, ভাই এটা এইভাবে করতে হয় না, এটা আমি জানি তো ওইভাবে করতে হয়, এরকম না, আমি কি বলতেছি ওটা শুনেন, রাইট ক্লিক করলে এরকম আসে, এখানে নিউ আসে, নিউ থেকে টেক্সট ডকুমেন্ট আসে, টেক্সট ডকুমেন্ট দিলে মূলত আমার যদি এক্সটেনশন অফ করা থাকে তাহলে এক্সটেনশন আসবে না। আমি এটা রিনেম করতে গেলেও যাই লিখি এখানে লাস্ট ডট এইচটিএমএল দিলে এটা কি চেঞ্জ হবে? এখানে কি লেখা? টেক্সট ডকুমেন্ট, তার মানে মানে এটার কারণ কি? এক্সটেনশনটা আসে নাই। এক্সটেনশন বলতে বুঝাচ্ছি একদম লাস্টে যে জিনিসটা থাকে, একদম লাস্টে যে ডটের পরে যা থাকে এটাকে বলা হয় কি? এক্সটেনশন। কি বলে আপনি? আপনি আমি কি বলতেছি ওটা শুনেন, এটাকে ফরম্যাট বলা না, এটাকে বলা হয় এক্সটেনশন। লাস্টে যে জিনিসটা থাকে এটাকে এক্সটেনশন বলে, নট ফরম্যাট। একটা লোক বলতেছে এই ফাইলটা, এই ফাইলটার ফরম্যাট কি, এটাকে পেনড্রাইভে নিয়ে যাও। আপনি ওই ফরম্যাট আর পেনড্রাইভ দুই জিনিসটা বুঝে পেনড্রাইভে ফরম্যাট দিয়ে দিলেন, বুঝলো? তো যেটার নাম যেটা ওটা মনে রাখতে হবে। আপনি হয়তো আগে এইচটিএমএল ঘাটাঘাটি করছেন যার কারণে ওইটাই মাইন্ডে সেট হয়ে গেছে, ঠিক আছে? ওগুলো ভুলে যান, আগে যা শিখছেন ভুলে যান। এখানে আমাদের নর্মালি এইচটিএমএল ফাইল বানানোর জন্য আগে একটা রাইট ক্লিক করতে হবে, করে নিউ থেকে টেক্সট ডকুমেন্ট, এরপরে লাস্টে এই এক্সটেনশনটা যদি শো না করে কি করতে হবে সেটা আমি একটু আগে দেখাইছি। কি করছি বলুন তো, আপনি কি উইন্ডোজ 8 ইউজ করেন না 7? উইন্ডোজ 7 এ কিভাবে করতে হবে? উইন্ডোজ 7 এ করার জন্য ফার্স্টে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যেতে পারেন, এরপরে ফোল্ডার অপশন, এরপরে ভিউ, এরপরে হাইড এক্সটেনশন ফর অল নোন, ফর নোন ফাইল টাইপস, এটা উঠা দিয়ে ওকে দিতে হবে। মনোযোগ না থাকার পরে যে কোশ্চেনটা করছেন আমি তিনবার বলছি, বাকিরা একজন হলেও বিরক্ত হয়েছে, সো মনোযোগ দিয়ে শুনবেন। আচ্ছা, ভিউ থেকে ফাইল নেম এক্সটেনশন কখন আসে, এই জিনিসটা আমি কখন পাবো, কোন অপারেটিং সিস্টেমে? উইন্ডোজ 8 এ। আমি প্রথমেই বলছি যে উইন্ডোজ 7 এ করতে হয় কন্ট্রোল প্যানেল থেকে, উইন্ডোজ 8 এ করতে হয় এখান থেকে। আচ্ছা, যখনই দেখবেন যে এটা শো করতেছে তখন আপনি এটাকে এডিট করতে পারবেন। এখন এটার নাম বানান ইন্ডেক্স ডট এইচ টি এম এল। এটা চেঞ্জ হয় নাই কেন, আইকন চেঞ্জ হয় নাই কেন? এটা একটু আগে টেক্সট ডকুমেন্ট ছিল আর কি, আসলে স্মৃতিশক্তি হারা গেছে, একটা বাড়ি দিছি রিফ্রেশের মাধ্যমে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, রিনেম করার পরেও ধরে রাখছিল আর কি টিএক্সটি ফরম্যাটটা। আচ্ছা যাই হোক, আমাদের এইচটিএমএল ফরম্যাটে লাস্টে ডট এইচটিএমএল থাকবে, এখানে আইকন চেঞ্জ হওয়াটা ম্যান্ডেটরি না, অনেকের পিসিতে আইকন চেঞ্জ হবে না। আমার এই ফাইলটা ফায়ারফক্সের সাথে বিল্ট ইন করা আছে, এটা ওপেন উইথ ফায়ারফক্সের সাথে বিল্ট ইন করা আছে যার কারণে ফায়ারফক্সের আইকন শো করতেছে। আমি যদি এটাকে ইন্টারনেট এক্সপ্লোরারের সাথে বিল্ট ইন করতাম, কিভাবে? ওপেন উইথ দিয়ে চুজ ডিফল্ট প্রোগ্রাম করে এটা তো সিলেক্ট করে আমি যদি ইন্টারনেট এক্সপ্লোরারে দিতাম, এখানে কি আইকন শো করবে তাহলে? আপনাদের আপনার যদি কোনো কি বলা যায় কোনো ব্রাউজারের সাথেই সেট করা না থাকে তাহলে এটা কোনো আইকন চেঞ্জ হবে না। আপনি বুঝবেন কিভাবে? তখন এখানে লেখা থাকবে এইচটিএমএল ডকুমেন্ট। আচ্ছা, এটা আমরা আবার ফায়ারফক্সের সাথে সেট করি। ওকে, এখন এইচটিএমএল লেখার সিস্টেম, এটাকে কোথায় ওপেন করতে হবে এডিট করার জন্য? ওপেন উইথ নোটপ্যাড, এখানে লেখেন আই এম এ স্টুডেন্ট, কিছু লিখে সেভ দেন, সেভ দিয়ে এখানে রিলোড দেন একটা। এটা এটা না, সরি, এই যে এটা আই এম এ স্টুডেন্ট শো করতেছে। আপনারা যারা আগে বিভিন্ন টিউটোরিয়াল দেখছেন এইচটিএমএল এর, দেখবেন আগে বিভিন্ন ট্যাগ লিখতে হয়, এইচটিএমএল বডি হেড হাবিজাবি বহুত কিছু, মাথা মুন্ডু অনেক কিছু লিখতে হয়, ঠিক আছে? আসলে ওইটা এইচটিএমএল লেখার জন্য লিখতে হয় না, ওটার কারণ আলাদা। ওই ট্যাগগুলো কেন লিখতে হয় বা ওই কোডগুলো কেন লিখতে হয় এটার কারণটা আলাদা,
বাট এইচটিএমএল লেখার জন্য ওগুলো ম্যান্ডেটরি না, ঠিক আছে? প্রয়োজন নাই তা না, আমি বলছি ওই জিনিসগুলো অন্য কারণে লিখতে হয়, অন্য কারণটাও ইম্পর্টেন্ট, নর্মালি কিছু শো করানোর জন্য ওটা ইম্পর্টেন্ট না। ওটা কেন লিখতে হবে দেখাবো একটু পরে। আচ্ছা মনে করেন আই এম স্টুডেন্ট, এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই, একটু বড়। আমি এর আগে H1 দিব, H2 দিব, কিভাবে? আগে লেস দেন, পরে H1, পরে আবার শেষ, গ্রেটার দেন, বুঝলেন? স্পেস দিলেও চলে না দিলেও চলে, বাট এটার মাঝখানে কোনো স্পেস থাকবে না, এরকম কোনো স্পেস থাকবে না। চার্টের কাছে নিয়ে বলি, এরকম কোনো স্পেস থাকবে না, ঠিক আছে? মনে থাকবে? এখানে যত খুশি স্পেস দেন, ট্যাগের বাইরে সমস্যা নেই, বাট এগুলোর মাঝখানে কোনো স্পেস হবে না, ঠিক আছে? আচ্ছা এখন H1 বলতে কি বোঝায়? H1 বলতে বোঝায় হেডিং ওয়ান। আচ্ছা এখানে H1, H2, H1, সরি H2 না H1। আমি যখন কোনো কিছু লিখবো, সাপোজ আমি লিখলাম হাই, এই জিনিসটাকে বড় করতে হলে একটা ট্যাগের মাধ্যমে বড় করতে হবে। এই ট্যাগ লেখার সিস্টেম কি? প্রথমেই একটা গ্রেটার দেন দিতে হবে, পরে সরি প্রথমে লেস দেন দিতে হবে, পরে গ্রেটার দেন, এটার ভিতরে ট্যাগের নামটা লিখতে হবে। এখানে ট্যাগের নাম আমি কি লিখছি? H1। আর যেইটা যেইটা আমি বড় করতে চাচ্ছি ওই লাইনটা লিখতে হবে এখানে, যেমন হাই লিখে এটার পরে গিয়ে আবার ট্যাগটা শেষ করতে হবে। সেম জিনিসই লিখতে হবে, জাস্ট ডিফারেন্স কোথায়? খালি লেস দেনের পরে একটা স্ল্যাশ হবে, ক্লোজিং বুঝাইতে। এটা বলতে আসলে কি বুঝায় আমি বলি, যেমন একটা বাক্স, বাক্সর ভিতরে, বাক্সর ভিতরে যদি একটা জিনিস থাকে, বাক্স শেষ প্রান্ত থাকবে না নাকি বাক্সর নিচে দিয়ে ফুটা থাকবে, কোনটা? আপনি একটা পাত্রের মধ্যে কিছু একটা রাখবেন, কিংবা একটা বিল্ডিং এর মধ্যে দিয়ে ঢুকতেছেন, ওটা শেষ প্রান্ত আছে না একটা, নাকি ওটা আনলিমিটেড যাইতে মানে উপরে উঠতে থাকলে উঠতেই থাকবেন, কোনটা? ওটা তো শেষ আছে একটা, শেষ বোঝানোর জন্যই মূলত ক্লোজিং ট্যাগ ইউজ করা হয়। এই ওপেনিং ট্যাগের ভিতরে আপনি অনেক কিছু লাগেন, হাই আই এম এ স্টুডেন্ট, আই রিড ইন ক্লাস 5, ঠিক আছে, এরকম অনেক কিছু লিখলেন, বাট এটার তো একটা শেষ প্রান্ত আছে। এই শেষ প্রান্ত কোথায়? সেম জিনিসই লিখতে হবে, খালি একটা স্ল্যাশ হবে এক্সট্রা। আরেকবার করে দেখে, আমি যদি সুজন নামে কোনো ট্যাগ ইউজ করি তাহলে ওটা শেষ প্রান্তে কি হবে? সুজনই তো হবে, খালি একটা স্ল্যাশ হবে আগে, মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, সীমানাটা বোঝানোর জন্য শুরুও হবে শেষও হবে। তো H1 এই ট্যাগের মাধ্যমে আসলে কি হয়? এখন শুরু করছি, শেষ করছি, প্লাস সেভ দিছি, সেভ দিয়ে বড় হইছে, খুব কঠিন। আচ্ছা এরপরে আপনি আরেকটা ট্যাগ ইউজ করবেন H2, দিস ইজ হেডিং 2। এখানে আমি H2 শুরু করছি, এখানে শেষ করছি না। মনে করেন আমি এখানে দিলাম দিস ইজ সামথিং উইদাউট এনি ট্যাগ, এটা কোনো ট্যাগ ছাড়া লিখছি। আমি হেডিং 2 এই কথাটা লেখার পরে শেষ করছি না সীমানাটা, এই জন্য এতটুকুই থাকবে, পরেরটুকু কিন্তু নর্মাল থাকবে, কারণ এখানে আমি কোনো ট্যাগ ইউজ করি নাই। আপনি যদি শেষ না করেন, শেষ না করে কন্ট্রোল প্লাস এস দিয়ে সেভ করেন, শেষ সেভ করে যদি এন্টার দেন, দেখেন সীমানা তো শেষ হয় নাই, সবগুলো বড় হয়ে গেছে, বুঝতে পারছেন? সীমানা শেষ না করলে সমস্যা কী হবে? সবগুলো ওইটা পেয়ে যাবে, আমরা তো সবগুলো পাইতে চাই না, আমরা চাই শুধুমাত্র এই লাইনটা পাবে, সেজন্য আমরা এরকম করে শেষ করে দিব। আর নোটপ্যাড জিনিসটা দেখতে একটু অকওয়ার্ড, এটা দেখতে বোরিং, এই সফটওয়্যারটা দেখতে খুবই বোরিং, তা আমরা একটু সুন্দর কোনো সফটওয়্যার ইউজ করব,
গুগলে গিয়ে সার্চ দিবেন নোটপ্যাড, কি লিখে সার্চ দিবেন? নোটপ্যাড নামে কোনো সফটওয়্যার ডাউনলোড করা যাবে? আচ্ছা, নোটপ্যাড নামে কোনো সফটওয়্যার ডাউনলোড করা যায়? আছে নোটপ্যাড নামে কোনো সফটওয়্যার আছে ইন্টারনেটে? কয়জনের মনে হয় আছে, হাত তোলেন। ইন্টারনেট থেকে ডাউনলোড করা যাবে এরকম নোটপ্যাড সফটওয়্যার আছে না নাই? হাত তোলেন। আছে আছে এরকম কয়জন? হাত তোলেন। এরপরে আমি বলবো নাই কয়জন? নাই কয়জন? হাত তোলেন। ইন্টারনেটে এই সফটওয়্যারটা নাই? নোটপ্যাডের কথা বলতেছি, যেটা এইমাত্র ইউজ করছি আমি। উনি ভালো কথা বলছেন। নোটপ্যাডের কোনো আপডেট ভার্সন হয় না? যদি আপনাকে কেউ বলে থাকে নোটপ্যাডের আপডেট ভার্সন আছে, সে রং কনসেপ্ট দিচ্ছে আপনাকে, রং কথা বলছে। ক্লিয়ার? নোটপ্যাডের কোনো আপডেট ভার্সন নাই, ওটা অন্য সফটওয়্যার, ওটা নোটপ্যাডের আপডেট ভার্সন না। একজনের সুজন আহমেদ, একজনের সুজন রহমান। সুজন রহমান কি সুজন আহমেদের আপডেট ভার্সন? দুইটা দুই জিনিস না, নাম তো একই রকম হতেই পারে। তো নোটপ্যাড নামের কোনো সফটওয়্যার ইন্টারনেটে নাই, এটা উইন্ডোজের সাথে বিল্ট ইন করা থাকে। কন্ট্রোল প্যানেল নামে কোনো সফটওয়্যার আছে ইন্টারনেটে? ওটা তো উইন্ডোজের সাথে বিল্ট ইন করা। নোটপ্যাডও ইন্টারনেটের সাথে বিল্ট ইন করা, এই জন্য নোটপ্যাড লিখে সার্চ দিলে নোটপ্যাড নামের কোনো সফটওয়্যার আসবে না। আসবে কি কী নামে সফটওয়্যার? কারণ নোটপ্যাড নামে সফটওয়্যার সে পাচ্ছে না ইন্টারনেটে। তো নোটপ্যাড প্লাস প্লাস এই জিনিস আবার নোটপ্যাডের আপডেট ভার্সন না। নোটপ্যাড প্লাস প্লাসটা নোটপ্যাডের আপডেট ভার্সন না, এটার কোম্পানি আলাদা, সফটওয়্যারও আলাদা। হয়তো দেখতে মোটামুটি একই রকম, কিংবা নামও একই রকমই রাখছে, ঠিক আছে, কিন্তু কোম্পানি আলাদা, সফটওয়্যার আলাদা। বুঝতে পারছেন? কনসেপ্ট তারা নিছে নোটপ্যাড থেকে, বাট সফটওয়্যার আলাদা। আচ্ছা, এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা HTML লিখব। প্রথমেই গুগলে গিয়ে লিখব কি নোটপ্যাড। লেখার পরে প্রথমেই যে ওয়েবসাইট আসবে, নোটপ্যাড প্লাস নোটপ্যাড মাইনাস প্লাস মাইনাস প্লাস ডট ওআরজি, মাইনাস না এটা হাইফেন আর কি, নোটপ্যাড প্লাস প্লাস ডট ওআরজি, এই ওয়েবসাইটে যাবেন। নিচে কিন্তু আরও অনেক ওয়েবসাইটে নোটপ্যাড প্লাস প্লাস লেখা আছে, ওগুলোতে যাবো? যাবো না। নোটপ্যাড প্লাস প্লাস ডট ওআরজি এটাতে যাবো। গিয়ে এই জায়গার মধ্যে দেখেন ডাউনলোড লেখা আছে, দেখছেন? ডাউনলোডে ক্লিক করবেন, এটা না, নিচেরটা না। কোথায় ক্লিক করবেন? মেনু থেকে ডাউনলোডে ক্লিক করবেন, হোমের ঠিক পরে। এখানে ক্লিক করে একটু নিচের দিকে যাবেন। আচ্ছা, এটা পুরোপুরি লোড হোক। আচ্ছা, আসছে, দেখেন। যখন এটা আসবে তখন দেখবেন অনেকগুলো অপশন আছে ডাউনলোড করার জন্য, অনেকগুলো। আপনি কখন কোনটা ডাউনলোড করবেন? আপনি যদি চান আপনার কম্পিউটারে এটা ইনস্টল করা থাকবে, প্লাস আপনার ডেস্কটপের মধ্যে সফটওয়্যারের একটা আইকন থাকবে, আপনার স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখলে পাওয়া যাবে, আপনার রান কমান্ডে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে এন্টার দিলে কাজ করবে। যদি এই টাইপের ফ্যাসিলিটিগুলো চান অবশ্যই তো ইনস্টল করা থাকতে হবে আপনার পিসিতে। ইনস্টল করার জন্য এখানে লেখা আছে নোটপ্যাড ইনস্টলার। নোটপ্যাড কি? ইনস্টলার। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে ডাউনলোডের একটা ফাইল দিবে, এটা ডাউনলোড করবেন প্লাস ইনস্টল করবেন। এই গেল নোটপ্যাড ইনস্টলার। এখন আপনি এমন একটা পিসিতে কাজ করতেছেন যেখানে কোনো সফটওয়্যার ইনস্টল করা যায় না, অনেক পিসি আছে, আপনার পাসওয়ার্ড দেওয়া থাকে, মানে অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড চায় সফটওয়্যার ইনস্টল করতে গেলে, কিংবা আপনি একটা বাসায় গেছেন, ওই লোকটা বলতেছে খবরদার তুমি আমার পিসিতে কোনো সফটওয়্যার ইনস্টল করবে না, তখন কি করবেন? তখন এখানে দেখেন নিচে নোটপ্যাড জিপ প্যাকেজ নামে একটা একটা প্যাকেজ আছে, এইটা মানে হইলো পোর্টেবল নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার, পোর্টেবল সফটওয়্যার।
ইনস্টল করাই আছে এটার ভিতরে, ইনস্টল করা লাগবে না, ইনস্টল ভিতরে করাই আছে, খালি আপনি ডাউনলোড করে ওপেন করলেই কাজ করবে। কিন্তু যে জিনিসগুলো পাবেন না, ডেস্কটপে কোনো আইকন আসবে না, স্টার্ট মেনুতে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে কিছুই আসবে না, ঠিক আছে, রান কমান্ডে গিয়ে নোটপ্যাড প্লাস প্লাস লিখে এন্টার দিলে কিছুই আসবে না। ওকে, তো আপনারা যেহেতু সবাই নিজেদের কম্পিউটারেই কাজ করবেন, সো ইনস্টলারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, ক্লিয়ার? আমি কখন বললাম সমস্যা? আমি কিরকম কিছু বলছি যে এখানে ক্লিক করেন না? নিচের গুলো এক একটা এক একটা মুভমেন্টে ডাউনলোড করতে হবে, এটা 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 ক্লিক করলে তো এই পেজের এতগুলো অপশন পাবেন না আপনি, বুঝলেন নাই? হ্যাঁ হ্যাঁ, এখানে ক্লিক করলে হয়তো এই পেজে আসবে, আর নইলে ডাউনলোডের একটা পেজে চলে যাবে, দেখি এই পেজে আসে কিনা। হ্যাঁ, এই পেজেই আসে, এখানে ক্লিক করলে এই পেজেই আসে, এই যে এই পেজেই আসছে। বুঝতে পারছেন কীভাবে ডাউনলোড করতে হবে? ডাউনলোড করে ইনস্টল করার পরে আপনি যখন কোনো কিছুতে রাইট ক্লিক করবেন, কোনো ফাইলকে, কোনো ফাইলের উপর রাইট ক্লিক করবেন, তখন এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস এরকম একটা অপশন আসবে। নোটপ্যাড প্লাস প্লাস ওপেন হয়েছে, দেখেন একই সাথে অনেকগুলো ফাইলে একসাথে কাজ করা যায়। ইনস্টল করার পরে যখনই কোনো ফাইল ওপেন করতে যাবেন, আগে একটা টিএক্সটি ফাইল বানিয়ে নেবেন। কারেন্ট চলে গেছে, একজন একটা কাজ করেন, যে লম্বা আছেন একটু দাঁড়ান, দাঁড়ে, আচ্ছা আসছে আসছে, সমস্যা নেই, আসছে। এখানে যখনই কোনো একটা ফাইল বানাবেন, আচ্ছা আমি একটু বলে আসি, একটু ওয়েট,